একজনের শাসনে দেশ চলছে, কাজেই আর্থিক খাতে জবাবদিহিতা বলে কিছু নেই। এই মন্তব্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের। বিআইডিএস এর একটি আলোচনায় তিনি বলেন, এক ধরনের অনাকাঙ্ক্ষিত গণতন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই প্রক্রিয়ার শাসন ব্যবস্থায় উন্নতি হলেও এর সুফল সবাই পায় না বলে মন্তব্য তার। রিজভি নিউজের রিপোর্টে বিস্তারিত। উন্নয়ন ইস্যুতে সরকারি গবেষণা সংস্থা বিআইডিএস এর ক্রিটিক্যাল আলোচনা। নির্মোহভাবে সদ্য সাম্প্রতিক বিষয়গুলোতে সরকারকে সঠিক পথ বাতলে দেওয়ার প্রয়াস থেকেই এই আয়োজন বলে জানান বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর কে এ এস মুর্শিদ। আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম পরামর্শ দেন গবেষণায় কমপক্ষে জিডিপির 1% বরাদ্দ রাখার। এক দলের শাসন, একজনের শাসন, এ বিষয়ে নাগরিক সমাজ ও গণমাধ্যমের সোচ্চার হওয়ার কথা বলেন ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই জবাবদিহি শুধু কেন্দ্রীভূত একজনের কাছে জবাবদিহি হলে তো হবে না। জবাবদিহির একটা কাঠামো থাকা মানে সর্বস্তরে বিকেন্দ্রীকৃত জবাবদিহি যদি না থাকে, তাহলে ধরুন প্রধানমন্ত্রী যতই মনোযোগ দেখতে কেন, নিচের স্তরে সেই জবাবদিহিতা রক্ষা করা সম্ভব না। এটা সম্ভব একটা সিস্টেম থাকতে হয়। কম উন্নত দেশের অজুহাত দেখিয়ে তো আর বলতে পারবো না যে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আর একটু নিম্নমানের হবে, এটা তো বলা চলবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আমরা যেই স্তরেই থাকি উন্নয়নের, আমাদের একদম বিশ্বমানের নিতে হবে। ছোটখাটো ভুল ত্রুটি ধরিয়ে দিলে সরকারই লাভবান হবে মত দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ঠিক কতটা বেনিফিট হবে কর্ণফুলিতে না করে বেশি হতো এখানে বুড়িগঙ্গা করলে, এটা বিচার্য বিষয়। বাট করাটারও একটা আনন্দ আছে। আমরা রাজনীতি করি, আমরা যেমন রূপপুর এখন না করলে কী হতো, 60-এর দশকে পাকিস্তানিরা কিছু ইট্টির গেলে পালিয়ে গিয়েছিলো, তারপরে কিছু হয় নাই। আমরা কি অন্য করে বিকল্প পেতাম না? এত এত টাকা কেন দিচ্ছি? দের আর আদার ভ্যালুজ অ্যাপার্ট ফ্রম সিম্পল ইকোনমিক রিটার্নস, সেগুলো আপনি ভালো বুঝেন। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, দে আর চার্জড, তারা যে আমরা রূপপুর করছি, আমরা যে টানেল বানাচ্ছি, দের এনথিউজড, এরও একটা ইকোনমিক ভ্যালু আশা করি আছে। দুই দিনের ক্রিটিক্যাল আলোচনা সমাপনী অধিবেশনের শিরোনাম ডিফিকাল্ট ডিসকাশন। অধ্যাপক রেহমান সোবানের সভাপতিত্বে সোমবার অধিবেশনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মুশির রহমান। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।